রাজ্যত সম্পন্ন হল দ্বিতীয় পর্যায়ের ভোট। ইভিএমত বন্দী রথি মহারথীর ভাগ্য, ফলাফলের বাবে 4 জুনলৈ অপেক্ষা মাত্র। অভিযোগ প্রতি অভিযোগ তথা 2-1 সরুসুরা বিক্ষিপ্ত ঘটনার মাজেরে দেশের অন্যান্য রাজ্যের লগতে অসমৰো 5টা লোকসভা সমষ্টিত শুকুরবারে সম্পন্ন হল দ্বিতীয় পর্যায়ের ভোট। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে সামরি লওয়া রাজ্যের লোকসভা সমষ্টিসমূহ হয়েছে ক্রমে অনুসূচিত জাতির বাবে সংরক্ষিত শিলচর করিমগঞ্জ, অনুসূচিত পাহাড়িয়া জনজাতির বাবে সংরক্ষিত ডিফু, দরং, উদালগুড়ি আর নগাঁও। রাজ্যের এই 5 লোকসভা সমষ্টিত 15 গৰাকী রথি মহারথী সহ মুঠ 61 গৰাকী প্রার্থীয়ে আগবাই প্রতিদ্বন্দ্বিতা। সমান্তরালক দরং উদালগুড়ি লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়াক বাদ দি রাজ্যের অন্যান্য প্রার্থীসকলের দ্বিতীয় পর্যায়ত প্রতিদ্বন্দ্বিতা আগবহা 14 গৰাকী রথি মহারথীও সাব্যস্ত করে ভোটাধিকার। নিজ নিজ গৃহ সমষ্টিত ভোটাধিকার সাব্যস্ত করে প্রত্যেকগী রথি মহারথিয়ে ভোট গণনার পূর্বেই করিলে বিজয়ের দাবি। এই ক্ষেত্রে ব্যতিক্রম নহয় অনুসূচিত জাতির বাবে সংরক্ষিত শিলচর লোকসভা সমষ্টির 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্রমে বিজেপির পরিমল শুক্লবৈদ্য আর কংগ্রেসের সূর্যকান্ত সরকারও। কোনো প্রতিদ্বন্দ্বী তো আমি দেখাই নাই বাটত। এই নির্বাচনের যেতিয়া ফলাফল ঘোষণা হব তেতিয়া ভারতীয় জনতা পার্টি এক অভিলেখ সৃষ্টি করে বিজয়ের পিনাক বাড়িবে। আমার জয় নিয়ে আমি 100% নিশ্চিত। সুতরাং আমি বিশ্বাস করি কর্মীদেরই জয় হবে, নেতাদের না। ব্যতিক্রম নহয় দীর্ঘ বিরতির মূরত সংরক্ষণ মুক্ত হওয়া করিমগঞ্জ লোকসভা সমষ্টির রথি মহারথী সকলো। করিমগঞ্জত সর্বাধিক 24 গৰাকী প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটার রাইজর মতে ত্রিকোণিয়া হয়েছে সমষ্টিটির নির্বাচনী যুঁজ। আর এই যুঁজ বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা, কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আর AIUDFর সাহাবুল ইসলাম চৌধুরীর মাজতে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা প্রবল। তৎসত্ত্বেও ভোটদান করে নিজের নিজের বিজয় নিশ্চিত বলে দাবি করে 3 প্রতিদ্বন্দ্বীয়ে। ভোট সাব্যস্ত করল এতিয়া মোর ফ্যামিলির লগত, মোর ওয়াইফ আসলে, মোর মা মাতৃ আসলে, আর আমি একলগে ভোটদান করলো। বাকি মানুষ ইয়াত ভোট দি আছে আর সব আমার লগতে আছে, মোর আশীর্বাদ মোর উপর আছে মানুষের, আর মই জিকিম। মানে বিপুল সহায় দিয়েছি, আমি আশাবাদী, সম্পূর্ণ মানে আশাবাদী, মানে জিতিম বলে মুসলিম ভোট মেজরিটি আমার লগত পড়ে আছে, ভোট আমি পাই আছো, একেবারে ডিফারেন্স ভোট থাকি আমি জিকিম বারো, এটা কনফার্ম। অনুরূপ দাবি উত্থাপন করে 3 পাহাড়িয়া জেলা সামরি গঠন হওয়া ডিফু লোকসভা সমষ্টির রথি মহারথী সকলেও। মুঠ 5 গৰাকী প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা আগবহালেও অনুসূচিত পাহাড়িয়া জনজাতির বাবে সংরক্ষিত ডিফু লোকসভা সমষ্টিটো নির্বাচনী যুঁজখন বিজেপির অমর সিং টিসো, কংগ্রেসের জয়রাম ইংলেং আর নির্দলীয় প্রার্থী জোন্স ইংটি কাথারের মাজতেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা প্রবল। কিন্তু এই সম্ভাবনাত পুনচাতেই নাকচ করে সমষ্টিটোর 3 প্রতিদ্বন্দ্বী প্রার্থীয়ে। জেকাটো মানে 80% ভোটত জিকিব, আমার মানে টোটাল ভোট আছে 8,90,000, তার বিও মানে 80% জিকিম। মই আহি যে ক্যান্ডিডেট হিসাবে নিজের ভোট সাব্যস্ত করলো আর আশা রাখিছো এবার যে সহারি আমি পাবলে লৈছো আমি ভালকে জয়ী হব পারিম। আমি প্রথমৰ পৰা চাইছো পপুলেশন ভোটার্স হিসাবে চালে তো আমি 5 লাখ মান পাব বলে আমি আশা। সমান্তরালক দরং উদালগুড়ি লোকসভা সমষ্টির যুঁজখনো বিজেপি, কংগ্রেস আর বিপিএফর মাজতেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা। এই সম্ভাবনাক অস্বীকার নকরিলেও সমষ্টিটির পৰা নিজের নিজের বিজয় নিশ্চিত বলে পৃথকে পৃথকে দাবি করবলেও নাপাহরিলে বিজেপির দিলীপ শইকীয়া, বিপিএফর দুর্গাদাস বড়ো আর কংগ্রেসের মাধব রাজবংশীয়ে। আমি আশাবাদী দরং উদালগুড়ি সমষ্টিত অভূতপূর্বভাবে আমি রাইজর আশীর্বাদ সমর্থন হিরত লৈ আমি আগবাড়ি যাবলে সক্ষম হব। যদি তিনিকোণিয়ায় হয় ইয়াতে 7,00,000-7,50,000 পালে বিজয়ী হব পৰা যাব, আর সেইখিনি খুব সহজতে আমি পাম বলে আশা করছি। বিজেপির বিফলতার কারণে মই মোর ভোটটো কংগ্রেসের সপক্ষে দিছি। প্রতিদ্বন্দ্বী দেখ দেখে বিজেপি আর বিপিএফর লগত হয়ে আছে, কিন্তু ভাল মার্জিন দেখিম বলে মই আশাবাদী। ইফালে নগাঁও লোকসভা সমষ্টির পৰা প্রতিদ্বন্দ্বিতা আগবহা অন্যান্য প্রার্থীসকলের লগতে বিজেপির সুরেশ বড়া, কংগ্রেসের প্রদ্যুৎ বরদলৈ আর AIUDFর আমিনুল ইসলামেও নিজের নিজের গৃহ সমষ্টিত সাব্যস্ত করে ভোটাধিকার।
বর্তমানের কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ে প্রথমবারের বাবে নগাঁওত ভোটাধিকার সাব্যস্ত করার বিপরীতে ভোটদানের পূর্বেই এইদরে পূজা অর্চনা আগবায় বিজেপির সুরেশ বরাই। ভোটদানের অন্তত অবশ্যই সমষ্টিটির রথি মহারথী হিসাবে চিহ্নিত এই তিনি প্রার্থীও কৌশলে বিজয় নিশ্চিত বলে করলে দাবি। আজি মই সাব্যস্ত করলো, নিজের ভোট দিল, মই গণতন্ত্রের কারণে ভাল লাগিলে। মূল সৌভাগ্য যাবারও তেনকা হয়েছিল, রাইজে মোক গ্রহণ করে, কি সংখ্যাগুরু সংখ্যালঘু সকলে মোক গ্রহণযোগ্য গ্রহণ করে, আর মই হেতুলে গর্বিত। আমি আশা করো যে রাইজে বিচার ধরনের এবার আমি ফলাফল পাম আর মই বিপুল ভোটত জয়লাভ করব। প্রত্যেকেই নিজের নিজের বিজয় নিশ্চিত বলে দাবি করলেও এই দাবির সত্য সত্যতা কিমান সেয়া জানিবলৈ অপেক্ষা করিব লাগিব 4 জুন পর্যন্ত। কিন্তু প্রার্থীসকলে এই মুহূর্তত যিয়েই দাবি নকৰক কিয় রাজ্যের 5 সমষ্টির 77,09,000 ভোটারে যে রথি মহারথী সহ 61 প্রার্থীর ভাগ্য শুকুরবারে ইভিএমত বন্দী করেছে সেয়া নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।